পৃথিবীতে কোনো পাপের কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমল ধ্বংস করে দেন না। পৃথিবীতে আপনি যত পাপের কাজই করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নেক আমল সৎ আমল বাতিল করে দেন না। তবে এমন দুইটি পাপ রয়েছে, যেই দুইটি পাপ যদি মানুষ করে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের যত সৎ আমল রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বাতিল করে দেন। এখন আপনারা সাধারণ মানুষ অনেকের নিকট আফসুস হতে পারে, আরে শীতের বেলাতে কষ্ট ক্লেশ করে ওযু করে সালাত আদায় করি, জোহরের সালাত আদায় করি, কিছুক্ষণ পরে আবার আসরের সালাত আদায় করি, কিছুক্ষণ পরে আবার মাগরিবের সালাত আদায় করি, কত কষ্ট ক্লেশ করে এবাদত বান্দিগি আমাদের করা লাগে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এবাদত বান্দিগি ধ্বংস করে দিবেন। বিশ্বাস করেন, শিরিক এবং বিদাত এমন ভয়াবহ পাপ, যদি কোনো মানুষ শিরিক এবং বিদাতে লিপ্ত হয়ে যায় তাহলে একজন মানুষ তিল তিল করে এক বছর, দুই বছর, পাঁচ বছর, দশ বছর, পঞ্চাশ বছর যাবত এবাদত বান্দিগি করতে পারে। পঞ্চাশ বছর এবাদত বান্দিগির মধ্য থেকে এই ব্যক্তি যত এবাদত করেছে যদি শিরিকে একবারে লিপ্ত হয়ে যায়, শিরিকের মধ্যে পাপের কাজে লিপ্ত হয়ে যায়, বিশ্বাস করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোটা পঞ্চাশ বছরের এবাদতখানা বাতিল করে দেন। আপনাদেরকে আমি বুঝাতে পারবো না শিরিক যে কত বড় ভয়াবহ পাপ। আপনি চুরি করেছেন, এটার একটা পাপ রয়েছে, আপনি চুরি করার ফলে যত পাপ করেছেন এই পাপটা আপনার আমলনামায় লিখা হবে, কিন্তু আপনার আমল বাতিল করবেন না। আপনি অন্যায়ভাবে অশ্লীলতায় জড়িয়ে পড়েছেন, এই অশ্লীলতার একটা পাপ রয়েছে, আপনার পাপের খাতায় এই পাপটা লিখা হবে, কিন্তু আপনি যেই সৎ আমল করেছেন সৎ আমল আল্লাহ ধ্বংস করবেন না। শুধুমাত্র শিরিক এবং বিদাত এমন ভয়াবহ পাপ, যেই পাপ যদি কোনো মানুষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৎ আমলকে ধ্বংস করে দেন। আপনাকে আমি বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দেই। আপনি যদি মনে করেন আমি পঞ্চাশ তলা একটা বিল্ডিং নির্মাণ করব, তাহলে আপনাকে রাতের পর দিন টাকা অর্থ সম্পদ উপার্জন করতে হবে, এরপরে অর্থ সম্পদ উপার্জন করার ফলে দিনের পর রাত, রাতের পর দিন কষ্ট ক্লেশের পরে আপনি পঞ্চাশ তলা বিল্ডিং নির্মাণ করলেন, এত সহজে নির্মাণ করা সম্ভব নয়। কিন্তু যদি মনের ভিতর জাগ্রত আনেন আমি এই পঞ্চাশ তলা বিল্ডিংটা একেবারে ধ্বংস করে দিব, নস্যাৎ করে দিব, কি করে করতে পারি, বেশি কিছু করা লাগবে না, আপনি বোমা, অ্যাটম বোমা যদি নিচতলার মধ্যে একটা ফিট করে দেন, পঞ্চাশ তলার এই বিল্ডিংটা সুইচের মাধ্যমে একটা টিপ দেওয়ার মাধ্যমে এই পঞ্চাশ তলা বিল্ডিংটা নস্যাৎ হয়ে যাবে, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। অনুরূপভাবে আপনি দিনের পর রাত, রাতের পর দিন এবাদত বান্দিগি করে করে অনেক নেকি অর্জন করেছেন, এই সমস্ত এবাদত সমস্ত সৎ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দেন, ওই যে পঞ্চাশ তলা বিল্ডিং একটা টিপ দেওয়ার মাধ্যমে সাথে সাথে নস্যাৎ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অনুরূপভাবে আপনার জীবনের পঞ্চাশ বছরের আমল আপনি যদি শিরিকে লিপ্ত হয়ে যান, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ধ্বংস করে দেন, বাতিল করে দেন।